আমার অনেক ছেলেরাই লালমোহন অনেক ছেলেরাই পছন্দ করত, কিন্তু মানে এত সময় তো ধরেন আপনার কষ্টের কথাগুলো শুনছি, বা আপনারা যেন ছেলেদের প্রতি বা ছেলেদের ক্রাশ খান বা ছেলেরা আপনাদেরকে খায়। আমার ইচ্ছে মানে আমার কি আমার ইচ্ছে কি জানেন, স্বাভাবিকভাবে চলি যেই পথে থেকে সুন্দর মানে কেউ মানে মেয়েদের মতন যে চলতে পারি, মেয়েদের মতন থাকতে পারি। আচ্ছা একটু একটু বলি, মেয়েদের মতো আপনি কি ইন্ডিয়াতে গিয়েছেন? অনেকে আমি এই পর্যন্ত অনেক মানে তিতুলিঙ্গের যাদের ইন্টারভিউ নিয়েছি, অনেকে ধরেন জেন্ডার চেঞ্জ করে ফেলে, বা আপনি কি এই ধরনের কোনো কিছু করেছেন? বা আপনি ওখানে একটা আমি বুন ডাকছে একটা মহিলাকে, ওই বুনে বাসা ঠাই পেলাম। ঠাই পাওয়ার পরে বুন ডাকলাম, ওনার স্বামী ছিল না, ওনার একটা ছেলে ছিল একটা মেয়ে ছিল ছোট, ওদের বয়স তখন 7-8 বছর, এই মেয়েটার বয়স 5 বছর, ছেলেটার বয়স 7 বছর। তারপর ওভাবে ছিলাম, থাকা টাকার পরে আমি কালাশ করি টুরি, ওরে অনেক মানুষ দেখতে হয় হিজড়া কেমন না কি বেড়া না মহিলা, এভাবে করতে 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 সব এটা মানুষ মনে করতেছে মানে এটা অন্য একটা মনে হচ্ছে প্রাণী চলে আসছে, মানে এই সিম্পেথিটা ছিল একদম একটা যে একটা প্রাণী যে মানে যেমন একটা থাকে না এই চিরখানা, ওভাবে মানে সিরিয়ালভাবে আসছে। আসার পরে অনেকে দেখতে আসছে, আসুক যার যেরকম বুঝতে পারছি পারছি বুঝাই দিলাম। এখন কয়েক মানুষ এখন ওই আমাদের সবাই বলে কি এটা হিজড়াপাড়া, হিজড়াপাড়া হিজড়া জায়গা ছিল হিজড়াপাড়া, অনেকে ইনসাল্ট টিনসাল অনেক খারাপ ব্যবহার করে। পরে ওর নাম একটা মস্তফা নাম একটা বেড়া ছিল, মস্তফা নাম উনি ই করতো ডোমের কাজ করতো, ভুমালি ভুমালি, ওনাকে আমি বাপ ডাকছি, বাপ ডেকে ওনার মেয়ে ছিল, উনি আমার মেয়ের মতন জানছে, জানার পরে ওনার থাক ওনার কাছে ছিলাম, ওই মহিলা দ্বারা থাইনি, পরে ওনার কাছে ছিলাম, ওনার মাস ঘরে 2-3 মাসের মতো ছিলাম। থাকার পরে ওই পাশে একটা ঘর ছিল, ওনার নাম ওনার ভাই বেড়ার বউ বেড়ি সব আছে, উনি আবার একটা রুম ভাড়াচ্ছে আমাকে 300 টাকা করে, ওখানে একটা রুম লইলাম। ওখান থেকে রুম খুব মোটামুটি ভালোভাবে এই রুম চলতে আছে, ভালোভাবে রুমটাও মোটামুটি করে নিজের মধ্যে গুছাই নিছি। নেওয়া টাওয়ার পরে এখন এলাকার সবাই লাঠি ছোটা অনেক কিছু নিয়ে আসছে, অনেক কিছু যেটা মনে করেন আমার ভাষা নাই মানে বলার, অনেকজনে এ আলাদা আবার সেই আলাদা বাড়ির ছেলেরা আর মেয়ে বাড়ির ছেলেরা ওরা 20-15 জন এসিয়া ছুরি মুড়ি রান্দাটান্দ নিয়ে, এরা অনেক থানা কোর্ট হয়েছে, পুলিশ টুলিশ আইসিয়া আমাকে মানে গুছাই টুছাই নিয়েছে। নেওয়ার পরে এই ওরা সরে গেছে, পরে আমার কি বললো যে এই রাত্রের ভিতরে এলাকা ছাড়তে হবে, এলাকা যদি না ছাড়ো তোমার যে কী কর্ম তুমি নিজেও বলতে পারবো না। আমি কি রাত্রের মধ্যে করবো না, করলে এখনই করেন কি হয়েছে, আমাকে জীবনটা তো মরার, আমাদের মল্লে অনেক কান্দিনি আর বাসলেনে তালাশ করেন না, এভাবে কথা করে আমি হাসি কথা বলছি। তারপর ওনারা চলে গেছে, ওনারা অনেকেই করে থানায় ফোন টোন দিচ্ছে, আর যারা যারা আমাকে মানে পছন্দ করতো যেগুলো ভালো একটা সম্পর্ক হয়ে গেছে এই 2-3 মাসের ভিতরে, তারা তারা থানায় ফোন দিচ্ছে, পুলিশ টুলিশ আসতে আসে, পুলিশ মধ্যে পুলিশের ভিতরে ওসি দাঁড়াঘর ভিতরে আমাকে বলছে কি এই ওদের কোনো ই করবা না, আমরা পুলিশেরাও সরকারও ওনাকে ভালোবাসে, তখন কিন্তু শেখ হাসিনা সরকারের। হ্যাঁ, তারপরে উনি কি করলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তারপরে তখন আপনি কি 96-এর কথা বলতেছেন? তখন থেকে তখন তো আমি এই লালমোহন। তারপর কি করলো ওই যে থানায় গুণ এসে ওসি যে আমরা হেল্প করলো, করার পর ওগুলো কেউ ঝামেলা গেদারিং করো না, ওরা অসহায় মানুষ ওরা কোথায় যাবে, ওরাও তো মানুষ, এবার বুঝে টুঝে যারা পারছে। তারপর আমি কি আস্তে 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 এই লালমোহন থেকে 2 টাকা 5 টাকা নিয়ে তারপর আমার শিশু, এর মধ্যে আমার আবার আরো 2টা ছেলে শিশু আসছে, মানে আপনার মানে আগে 2 সন্তানের মা ছিলেন, এখন 4 সন্তান, এই যে একজনের নাম হয়েছে এই প্রথম হচ্ছে দোয়েলে, তারপর বিন্দিয়া, তারপর মালা, তারপর আবার শিলা, এই যে শিলা আমার শিষ্য মেয়ে, এই যে শিলার বাড়ি হচ্ছে আবার হরিগঞ্জ, ও বাড়িতে বেড়াতে আসছে ঢাকা থেকে, তখন আমার কথা শুনে আসছে। আর সেভাবে মানে গ্রামে বাজার ঘাটে গেলে যা মানে বলার মতন না, 1-2টা টাকা চাইলে রড দিয়ে বাড়ি দিত, বাজে কথা বলতো, কিন্তু সমাজের অনেক লোকে আছে মনে করেন একটা শিল্পী ভাড়া করে আনে, একটা না ড্যান্সার ভাড়া করে আনে 20,000-25,000 করে, কিন্তু আমরা হিজড়েরা 500-1,000 চাই, তাও ওদের মাইন্ডটি বেজে যায়, ওদের 2,000, কিন্তু তাও আমাদের দূর দূরে তাড়িয়ে দেয়। তারপর কোনো বাজার কালেকশন করলে মনে করেন 200-300 পাই, এই 3-4 জনে 5 জনে নিয়ে চলি, যেটা মানে লালমোহন থানার ভিতরে আছে, লালমোহন ভিতরে যে বাজার ঘাট আছে ওটা, ওই জায়গায় গেলে মনে করেন প্রস্রাব করে অনেকে গায়ে ফিক্কা মারে, টমাটো মারে,
মানে অনেকটা খারাপ ব্যবহার করে, আবার অনেকে বাজে জন্য বাজে কথা বলে যে তুমি 2 টাকা 5 টাকা করো কৃষির জন্য, তোমরা আমাদের সাথে থাকতে তো পারো, অনেকে অনেক কথা বলে, বললে অনেকে যেটা যে বলে সেটা শুনে আসে চলে আসি। আর অনেক ছেলেরা তো এর ভিতরে আবার অষ্টম পাড়ারই যে ছেলেরা ঝামেলা করছে ওদের একটা ভাই এসে আমার খুব কলেজ বন্ধু হয়েছে, আচ্ছা ওখান থেকে আমি যেই আস্তে আস্তে কাজ সমাজ করলাম, শিশুর কাজ সমাজ দিল, ওখানে কয়েক টাকা পয়সা হইলো, ও সব থেকে টাকা পয়সাটা কি এলো ও ভেঙে ভেঙে খেলো, আর আমার স্বপ্ন দেয় কি আমি এনে বাড়ি ঘর করে দিব। তাই আমি বলছি মানে আপনি কি তার কাছে কালেকশন করে টাকা জমা দিতেন? না, ওই টাকাটা তো আমার কাছে থাকতো, ও আমাকে বলতো যে আমার অনেক জায়গা জমিন আছে, তো আমি হালাদা বাড়ি তো নাম করা বাড়ি লালমোহন ভিতরে, ওরা হচ্ছে আটের ভিতরে, আচ্ছা আটের পৌরসভা আটের ভিতরে, ওখান থেকে ও বলতো কি আমার একটা মানে থাকার একটা ব্যবস্থা করে দেবে, একটা জায়গা জমি করে আমার বাড়ি ঘর করে দেবে, মানে এই লোভে ও আমি টাকাটা দিচ্ছি যে আমার বাড়ি ঘর করে থাকার একটা মানে একটা মানে স্থান হবে, যে কেউ আমাকে তুচ্ছ করবে না, আমার শিষ্যকে নিয়ে যে ভালোভাবে থাকতে পারি, এই ভাইবে আমি টাকাটা ওকে দিতাম। আর ও ওই টাকাটা নিয়ে মানে খাইতো, আনন্দ ফুর্তি করতো, এই যেই টাকা চাইছি ওর পুরো ফ্যামিলি মানে আমাকে অনেকটা মানে অত্যাচার করছে এই জায়গায়, মনে করেন যেহেতু যাওয়া লাগছে অত দূরে গেছে যাওয়ার পর থেকে, তারপরে আর ওর সাথে আমার সাথে সম্পর্ক বাদ হয়ে গেছে। টাকা কতদিন ছিল আপনার সাথে সম্পর্ক? তার সাথে ওর সাথে ছিল তো 7-8 মাস ছিল, 7-8 মাস জি। তারপরে থাকার পর থেকে ওর মনে হয়ে গেছে আমার মনে, আমি এসে আবার হাসপাতাল রোডে ভাড়া ছিলাম, এই যে মুন্সিবাড়ি এই আনিসুল মুন্সির ছেলে, ওনার নাম হয়েছি আচ্ছা যা হোক মুন্সিবাড়ি, হ্যাঁ মুন্সিবাড়ি আজাদ মুন্সি, ওনার ঘরে ভাড়া ছিলাম। থাকার পরে ওখান থেকে মনে করেন তারপর অনেক ছিল, অনেক ডিস্টার্ব করছে, তারপরে অনেকে ডিস্টার্ব করতো, হ্যাঁ অনেক ডিস্টার্ব করতো, মানে সেটা কি মারতে আসতো নাকি তারা ভালোবাসা? হ্যাঁ অনেকে, এই যে এই মনে করেন এই হাসপাতাল সামনে সামান্য একটু কোনো কিছু চাইতে যাইনি কিছুর জন্য না, দরজার দ্বারে গেছি তখন আমার শিষ্য ছেলে ছিল আমার সাথে, ওরা লাঠি ছোটা নিয়ে অনেক মারধর করতে আসছে, কেউ বাড়ি বাচ্চা নাচাতে গেলে মানে গালি দিয়া বাইর করে দিত, দরজা আটকাই রাখতো, এই যদি কেউ পারলে বুঝাইয়া আনতাম না পারলে চলে আসতাম, আবার অনেক সময় পুলিশেরা আছে তারা মানে হেল্প করতো লইয়ে দিত। এভাবে করতে করতে আমার মনে করেন এই আজকে এই এই 18, 19, 20 এখন 21 সাল হয়ে গেছে, এখান থেকেই এখন লালমোহনে বাড়ি ঘর করলাম। আপনি কিন্তু অনেক কিছু লুকাচ্ছেন মনে হচ্ছে। না লুকোই নেই, কি লুকোবার, এখন তো মনে করেন না, আপনি যখন আপনার সাথে কথা বলছি যে আপনি কাউকে জীবনে ভালো লাগছে, আমরা সেই গল্পটা শুনতে যাচ্ছি। ও কাউকে ভালো লাগছে আমার অনেক ছেলেরাই, লালমোহন অনেক ছেলেরাই পছন্দ করতো, কিন্তু মানে এত সময় তো ধরেন আপনার কষ্টের কথাগুলো শুনছি, বা আপনারা যেন ছেলেদের প্রতি বা ছেলেদের ক্রাশ খান বা ছেলেরা আপনাদেরকে খায়, আমার ইচ্ছে মানে আমার কি আমার ইচ্ছে কি জানেন স্বাভাবিকভাবে চলি, যেই পথে থেকে সুন্দর মানে কেউ মানে মেয়েদের মতন যে চলতে পারি মেয়েদের মতন থাকতে পারি। আচ্ছা একটু একটু বলি, মেয়েদের মতো আপনি কি ইন্ডিয়াতে গিয়েছেন? অনেকে আমি এই পর্যন্ত অনেক মানে তিতুলিঙ্গের যাদের ইন্টারভিউ নিয়েছি অনেকে ধরেন জেন্ডার চেঞ্জ করে ফেলে, বা আপনি কি এই ধরনের কোনো কিছু করেছেন বা আপনি? না 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 ও সব কিছুই হয়নি, আমি ইন্ডিয়া যাইয়ে কখনো এসব কিছু হয়নি, আমি পুরোপুরি আছি মোটামুটি, কিন্তু এই আমি ওসব ইন্ডিয়া যাই নাই, কিন্তু যাওয়ার মধ্যে শুধু ওই যে ওই আমার গুরুমার বাসা গেছি ঢাকাতে, আর হিজড়াদের ঘরে ঘুরছি এই, কিন্তু ইন্ডিয়া যাই নাই, ইন্ডিয়া গেলে বেড়াতে গেছি, বেড়াই আবার চলে আসছি, কিন্তু আমি ওই সব জায়গায় অপাস টপাস হই নি, মিথ্যাটা বলে লাভ নেই। আর হাসতে ভালোবাসার কথা বললে কি হাসি আসে? তখন মনে করেন ওই যে আমার মোটামুটি হ্যাঁ যাচ্ছে আর কি, তখন আপনার বয়সটা ছিল কত?